কোন পায়া কোন সৃষ্টি করে, কোন পায়া কোন সৃষ্টি করে আমার প্রিয় রবানা, যা কিছু ওই গড়ল ধরাই সবই তাহার খাজানা। আকাশ বাতাস চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত, আর সকল জাতির সেরা করে গড়িলেন এই মানব জাত। বলুন না সুবহানাল্লাহ, সকল জাতির সেরা করে গড়িলেন এই মানব জাত। মানব জাতি গড়ার তনে আদম হাওয়া সৃষ্টি করে, মানব জাতি গড়ার তনে আদম হাওয়া সৃষ্টি করে, নারী পুরুষ কো তার দান, নারী পুরুষ কো তার দান, যত ওরে মানব জাতি গড়ার তরে। তো দেখবেন মারারি ফাইজান বলছে যেখানে ছেলেদের সম্মান বেশি, কিন্তু আমি বলবো আমার মায়েদের সম্মান বেশি। কারণ যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, আজ আরিফ তুমি মাইক্রোফোন হাতে গজল গাইছো এত বড় করে দিয়েছে, আর সেই আরিফ যখন বড় হয়ে গেল আর 2-4 পয়সা ইনকাম করতে শিখল, তখন কি করলো? মা বাবাকে ভুলে গেল, শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেল। দেখো ছন্দের মাধ্যমে আর কিছু শুনে, আমি কিন্তু এখনো বলিনি যে পুরুষের সম্মান বেশি। আমি বলছি যে আল্লাহ পাক যে মানব জাতিকে সৃষ্টি করেছে, কেন সৃষ্টির রহস্য সম্পর্কে যে তুমি বলছো যখন আমাকে বলতে হবে, তুমি বলো। ঠিক আছে ঠিক আছে, শোনো। একটি বৃন্তে দুইটি কুসুম, কেহি তোমায় মুসলমান, নারী পুরুষ দুই কড়া, তবে নারীর অনেক সম্মান, তবে নারীর অনেক সম্মান। তাই যে তো ছন্দের মাধ্যমে আর কিছু শুনবে, নারীর সম্মান অনেক বেশি, নারীর সম্মান অনেক বেশি, বললে নবী দৌদাহানে জান্নাতে রানী মা ফাতেমা আছেন তাহার প্রমাণ, জান্নাতে রানী মা ফাতেমা আছে তাহার প্রমাণ, ওই আছে তাহার প্রমাণ, কোরআন হাদিস দেয় সম্মান, নারীর সম্মান হে নারীর সম্মান অনেক বেশি, নারীর সম্মান অনেক বেশি, বললে নবী দৌজাহান জান্নাতে রানী মা ফাতেমা আছে তাহার প্রমাণ। কেন নারী সম্মান বেশি লেখক ছন্দের মাধ্যমে আর কিছু শুনবে, নারী যদি না থাকে তো ধরাই, নারী যদি না থাকে তো ধরাই, এত মানব সৃষ্টি হতো না, আদমের এই দুনিয়ায় হতো যে শেষ ঠিকানা, নারী যদি না থাকে তো ধরাই, নারী যদি না থাকে তো ধরাই, এত মানব সৃষ্টি হতো না, আদমে এই দুনিয়ায় হতো যে শেষ ঠিকানা, তুমি বুঝে কেন বোঝো শুনলেন যে স্বামী মা পারবে,
শামিমা পারভীন যে বলছে যে নারীর সম্মান বেশি কি নারীর সম্মান বেশি না পুরুষের সম্মান বেশি কি দাদা ভাই আমরা কি হেরে যাব অবশ্যই হেরে যাব ঠিক আছে বলি দাদা ভাই নারীর সম্মান বেশি না পুরুষের সম্মান বেশি দেখছে ওহ দাদা ভাই বলছে তো যাই হোক বললে তো হবে না শামিমা তাহলে তুমি শোনো ঠিক আছে পুরুষ হলো নারীর অলংকার পুরুষ হলো নারীর অলংকার পুরুষ হলো নারীর অলংকার শোনো এই জামানা আর পুরুষ যদি না থাকতো ধরায় এত মানব সৃষ্টি হতো না আর পুরুষ যদি না থাকতো ধরায় নারীর সম্মান পেত না তুমি বুঝে কেন বোঝো না এই কথা আমি তবে বলো না পুরুষ হলো নারীর অলংকার আরে যত ওলি যত ওলি পিড়ি পাড়ি গোম্বন এরা পুরুষ মানুষ ছিল আরে যত ওলি পিড়ি পাড়ি গোম্বন সব পুরুষ মানুষ ছিল তাই নারীর থেকে পুরুষ মানুষের খোদা বুদ্ধি বেশি দিল কে সম্মান বেশি পেল তুমি তোমার বিবেকে বলো কে সম্মান বেশি পেল তুমি তোমার বিচারে বলো পুরুষ হলো নারীর অলংকার দেখবেন আমার আরিফ ফয়জান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বড় কথা বললো পুরুষ হলো নারীর অলংকার আরে এই নারীকে যখন তাদের ঘরে নিয়ে আসে তাদেরকে অনেক তাচ্ছিল্য অনেক অত্যাচার করে এই ছন্দের মাধ্যমে আরে কি তো শুনবে শোনো না শোনো না ও ভাই জান শোনো না আরিফ ফয়জান কি বলছি শোনো না শোনো না ও আরিফ তুমি শোনো না নারী মায়ের সাথে হয় না কারোর তুলনা তো কেন এমন আপন জন্ম জন্ম পাবে না ও তোমার মায়ের সাথে হয় না কারোর তুলনা এমন আপন জন্ম জন্ম পাবে না নিজে ভুফা থেকে সন্তানের দেয় সন্তানের দেয় সান্ত্বনা সেই নারী অবলা বলে নারী অবলা বলে তুচ্ছ কেউ ভেব না শোনো না শোনো না ও ভাই জান শোনো না শোনো না শোনো না আরিফ তুমি শোনো না শুনলে শামিমা বলছে যে নারী অবলা বলে তাকে তুচ্ছ ভেব না তাহলে নিজের থেকে নিজেকে ছোট মনে করছে কোনোদিনও নয় ছোট মনে করছি না শামিমা তুমি শোনো যে মা জননি যে এত কষ্ট করে মেহনত করে শুধু তাই না আমার দাদা ভাইরা আমার বাচ্চানেরাও অনেক কষ্ট করে তো আমার বাচ্চানেরা যে এত কষ্ট করে যে রোদের এই যেমন প্রচন্ড রোদের সময় নিজের মাতার থামকে পায়ে ফেলে রোজগার করে বাড়িতে আনে তাই আজকে সংসারটাকে ভালো করে রাখার জন্য অনেক তাদের প্রতিভা আছে বলছে শুনো শোনো না শোনো না শামিমা শোনো না
অবুবু তুমি শোনো না সত্য কথা বলি মিছে রাগ করো না শোনো না শোনো না অবুবু তুমি শোনো না কেন পুরুষের অঙ্গ থেকে নারী যা তবে কেন এত কিসের গর্ব আজ পুরুষের অঙ্গ থেকে নারী যা তবে কেন এত কিসের গর্ব আজ পুরুষ ছাড়া নারী চলতে তুমি পারবে না কিনা বলুন পুরুষ ছাড়া নারী চলতে তুমি পারবে না সত্য কথা বলি মিছে রাগ করো না শোনো না শোনো না অবুবু তুমি শোনো না আমার ভাইজান কেমন কথা শুনতে বলছে যে পুরুষ ছাড়া তুমি চলতে পারবে না রান্না করার জন্য নাকি বিবির গয়না বেচার জন্য দেখো ছন্দের মাধ্যমে যেতে পারবে না যেখানে যাও তুমি পর্দা সহিত বরকা পরে যেতে হবে সে তো বরকা পরে যেতে হবে আর আমার দাদা ভাইরা ওরা বলছে যে লকডাউনের মধ্যে অনেক খাটাখাটি করেছে মাটি পর্যন্ত কেটেছে কিন্তু সংসারে এসে যখন 2-400-500 টাকা দিয়ে এক মাস কোথাও উদাও হয়ে যায় সেই মা জনদুঃখিনী মা কেমন ভাবে বাচ্চাদেরকে সামলে সংসার সামলেছিল দেখো ছন্দের মাধ্যমে আরো কিছু শুনবে আর এই আরিফ ভাইজান সংসারে তো নাম নেই শুধু বসে বসে ফ্রি ফায়ার পাবজি খেলে দেখছেন তো শরীরের হালটা কেমন ছন্দের মাধ্যমে নারীরা চলছে দেখো আজ বেগালে আজ বেগালে আজ বেগালে ভাবে না কি হবে ওর বিচার কালে বিচার কালে ভাবে না কি হবে ওর হাসর কালে ও গো ঘোড়ার মতো চলে এরা ছেড়ে চল ছেড়ে চল আর মেকআপ করে বুবু ভাবে আমি বিউটিফুল বিউটিফুল
দেখতে কিন্তু মুখে এত সুন্দর পাউডার করে যে চক 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 করছে তাই বলছে ওরে ঘোড়ার মতো চলে রাখছে রে চুল ছেড়ে চুল আর মেকআপ করে বুবু ভাবে বিউটিফুল বিউটিফুল কেন ভাইরাল হবে বলে নারীরা কোমর তোলে ভাইরাল হবে বলে নারীরা কোমর তোলে ভাইরাল মতো এরা বেগম নারে বেগম নারে বেগম নারে কবিতাগের বলে দয়াল রহম করো এদের তরে কবিতাগের বলে দয়াল রহম করো এদের তরে সরিয়াতে পর্দা ভুলে টিকটক পিগো খুলে সরিয়াতে পর্দা ভুলে টিকটক পিগো খুলে নারীরা চলছে দেখো আজ বেগালে আজ বেগালে আজ বেগালে ভাবে না কি হবে করে হাসর কালে ভাবে না কি হবে করে বিচার কালে